যে ব্যাগ আছে ডাম্পিং করতে পারবো সে এই লোক করতে পারছি রাস্তা পানি দিতে এসে আনতে পারে এই এখন আগে পানি কিন্তু গত 21 বছরের রেকর্ড বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বেশ কয়েকটা জায়গায় আমাদের দেশের এটা। অতএব একেবারে যে আপনার যে পানি যে আসেনি তা না, পানি প্রচণ্ড উপর আপনারা দেখতেই পাচ্ছেন যে যমুনার পানি আসলে এই কোন পর্যন্ত চলে এসছে, ভুয়াপুরের এই পর্যায় পর্যন্ত। তো এখন জরুরি পরিস্থিতি, এখন আমাদের মেরামতে ঝাঁপিয়ে পড়বো আমরা এক্ষুনি। আপনারা দেখছেন যে আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন এবং আমরা সবাই মিলেই এটা আজকের মধ্যে ইনশাল্লাহ আমরা মনে করি যে মেরামত করে ফেলতে পারবো। আমি তো আশা করি যে বেলা 2-3টার মধ্যেই আমরা এটাকে ইনশাল্লাহ মেরামত করে ফেলবো। অবশ্যই যে কোনো কাজে গাফিলতি হলে আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবো এবং ব্যবস্থা নিব তো বটেই, কারণ কারো গাফিলতির জন্য যদি কোনো ব্যক্তির গাফিলতির জন্য দেশের এবং দশের ক্ষতি হয় তো সেটা তো নিশ্চয়ই গ্রহণযোগ্য নয়, সেটা আমরা অ্যাকসেপ্ট করবো না, অবশ্যই আমরা ব্যবস্থা নিবো।